সড়কে কার্পেটিংয়ের এক মাস না যেতেই এমন বেহাল দশা। বিটুমিন উঠে যাওয়ায় আর পাথর সরে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে 91,27,522 টাকা ব্যয়ে ছাগলনাইয়া পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ চশপুর বিজিবি সড়কটি সংস্কারের দায়িত্ব পায় মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ। সে হিসেবে গেল বছরের 14 সেপ্টেম্বর কাজটি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আর কাজ শেষ করার কথা রয়েছে 2024 সালের 13 সেপ্টেম্বর। সড়কটির কার্পেটিং করা হয় গত 15 জুন। এমন অবস্থায় সড়কটির দ্রুত সংস্কার চান ভুক্তভোগীরা। আমাদের এই রাস্তাটা এক মাস আগে করা হয়েছিল, কাজগুলো ভালো হয় নাই। মনে করার মেরে এখন অনেক উড়ে গেছে, মনে করার মেরে সবগুলো উড়ে গেছে। রাস্তা এটা করছে যাই যায় এক মাস না, রাস্তা ইয়ে ভাঙি গেছে, রাস্তা ইয়ে গাড়ি চালাইতে কষ্ট হয়। রাস্তার কারণে গ্যারাজ ভাঙি যায় আর গাড়ি উল্লি যায়, এসব সমস্যা। যারা এই রাস্তাটা নির্মাণ করছে তাদেরকে দ্রুত আবার রাস্তাটা পুনরায় তৈরি করার জন্য আকুল আবেদন। সড়কটির বেহাল দশার জন্য অতিবৃষ্টিকে দায়ী করছেন ঠিকাদার। সড়কটির বর্তমান অবস্থা দেখে সড়কটি মেরামত করে দেওয়ার কথাও জানান তিনি। এটা বর্ষা অতিবৃষ্টির কারণে এটা নষ্ট হয়েছে আর কি, পানির জলাবদ্ধতা হওয়ার কারণে এটা কোথাও একটু সমস্যা হয়েছে। আমি গেছি ইঞ্জিনিয়ার গেছে দেখছি, এটা বর্ষা বন্ধ হলে বৃষ্টিপাতের একটু কমলে তখন আমরা এটা রিপ্লাই করে দেওয়া হবে। ছাগলনাইয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীও সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। কাজ যখন করে তখন টুকটাক অভিযোগ আসছে, আবার আমাদের ইঞ্জিনিয়ার ছিল, আমরা যাই ওটা সমাধান করছি। এখন হয়তো কোনো কারণে যদি রাস্তার সমস্যা হয় এটা আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে, যেহেতু আমরা এখনো ফাইনাল বিল দিই নাই, তার জামানত আছে, সে আমাদের কাছে এখনো দায়বদ্ধতা আছে। যেখানে সমস্যা আছে এই সমস্যার মাধ্যমেই আমরা এই কাজটুকু সুন্দরভাবে পরবর্তীতে আবার করে নেব আশা করি। মোহনা টেলিভিশনের সাথে কথা বলেছেন পৌর মেয়রও, তার কণ্ঠে আশ্বাসের বাণী। আমি জানি উঠে যাচ্ছে, আমরা চিঠি দিছি, ওরা আবার পদ্মার কাজটা শেষ হয়ে যায় মৌসুমি বৃষ্টির কারণে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতে উন্নত মানের বিটুমিন ব্যবহারের দাবি স্থানীয়দের, একই সাথে দ্রুত সড়কটি সংস্কারের দাবি তাদের। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।